বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে সেটাকে নিয়ে বিজেপি নেতারা দিনরাত হৈ হৈ করছে সাহসী সাংবাদিক পশুনগুপ্ত এই বিজেপির উচ্চিংড় নেতারা যারা রাম মন্দিরকে নিয়ে হৈ হৈ করছে তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন আর তাতেই ফেঁসে গেছে বিজেপির বড় নেতারা কারণ সাহসী সাংবাদিক গুপ্ত যেই চ্যালেঞ্জ করেছে সেই চ্যালেঞ্জে হেরে ভূত হয়ে গেছে বিজেপি নেতারা এতদিন যেই রাম মন্দিরকে নিয়ে বিজেপি নেতারা রাজনীতি করছিল সেই রাম মন্দিরকে নিয়েই চ্যালেঞ্জ করতেই ফেঁসে গেছে বিজেপি নেতারাই চলুন সাহসী সাংবাদিক রাম মন্দিরকে নিয়ে কি চ্যালেঞ্জ করলো বিজেপি নেতাদের এবং সেই চ্যালেঞ্জে কিভাবে বিপদে পড়ে গেল বিজেপি নেতারা এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং যে সমস্ত বিজেপির দালালরা এই রাম মন্দিরকে নিয়ে হৈ হৈ করছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন রাম মন্দিরে বাইশ তারিখে পাড়ায় প্রদীপ জ্বালাতে হবে তারপরে থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দ্বারাই এটা সম্ভব বুকের পাটা আপনার আছে আপনি বলেছেন আমি রামচন্দ্রকে খাটো করছি না কোনো ধর্মকে খাটো করছি না ধর্ম প্রথম কথাটা হচ্ছে যে আগামী বাইশ জানুয়ারি আপনারা জানেন যে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন কেন দ্বারোদ্ঘাটন কি বৃত্তান্ত ওই সময় রামের জন্ম কিনা বা রামায়ণ লেখা হয়েছিল কিনা কোনো কিছু না একটা ডেট ফিক্স করা হয়েছে এবং সেটা সরকারি পয়সা না হলেও সরকারি মদতে তো বটেই অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং তার মিনিস্ট্রি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা একেবারে হিন্দুত্ববাদের যারা একেবারে ধজ্জা নিয়ে বসে আছেন তাদের থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট ফার্টিস্ট হাবি জাবি সমস্ত লোক সেখানে আমন্ত্রিত প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে রাম নিয়ে এত লম্প কেন রাম মন্দিরটা যেটা হয়েছে সেটা এমনিতেও বিতর্কিত বাবরি মসজিদ ছিল সেটা ভেঙে রাম মন্দির তৈরি হলো আলটিমেটলি এবং আপনারা অনেকেই বলবেন যে সেটার তো প্রথম শুরুয়াত করেছিলেন রাজীব গান্ধী তো আমি রাজীব গান্ধীরও বিরোধিতা করছি এখান থেকে বসে আমার নেতা ছিলেন যে সেইবার সেদিনকে যে দরজাটা খুলেছিলেন ত্রুটি করেছিলেন কেন কোনো বিতর্কিত ব্যাপার সেটাকে না ছোঁয়াই ভালো দেখুন একবারে গোড়াতেই বলি দুটো কথা খুব স্পেসিফিক্যালি আপনাদেরকে বলতে চাই এক হচ্ছে আমি জন্মসূত্রে হিন্দু কারোর থেকে কম হিন্দু এমন কোনো দাবি দাবা আমি করি না এ কারণে যে ধর্ম নিয়ে আমার খুব খুব একটা ভাবনা নেই কোনো মাথা ব্যথা নেই এবং আমি নেতা নই হোতা নই যে আমি স্ট্রেট কার্ড কথা বলতে ভালোবাসি আমি কোনো ধর্মের ব্যাপারে কোনো মাতব্বরী করাটাকে পছন্দ করি না ভারতবর্ষ এমন একটা দেশ যেটা স্বাধীনতা উত্তর যুগে এই ভারতবর্ষ যতটা একটা হিন্দুর ততটাই একটা মুসলমানের ততটাই একটা শিখের ততটাই একটা খ্রিশ্চানের বা আরও যা ধর্মের মানুষ আছে প্রত্যেকের সমান অধিকার প্রাপ্ত বলেই এটা কিন্তু তৈরি হয়েছিল এবং ধর্ম নিরপেক্ষ একটি সর্বোচ্চ রাষ্ট্র হিসাবে এটাকে পরিগণিত হয়েছিল পার্টিকুলার আমার হিন্দু ধর্ম আমরা সংখ্যাগুরু বলে আমাদের একটি রাম মন্দির যে রাম ব্যাপারটি আমাদের বাঙালিদের কাছে খুবই একটা যে প্রয়োজনীয় এমন নয় আজকাল ইদানি কিছু পাকা মার্খা লোক এটা নিয়ে খুব লাফালাফি করছে সেগুলো লোক দেখানো আর কি মানে ইরিটেট করার জন্য অশিক্ষিত অ্যাক্টিভিটিস করার জন্য আজে বাজে কথাবার্তা বলছি তো সেটা পরে আসছি আগে যেটা বলি সেক্ষেত্রে পার্টিকুলার একটা হিন্দু ধর্মের পার্টিকুলার একটি চরিত্র রাম তাকে তুলে ধরার জন্য এই ব্যাকুলতা এবং কোটি কোটি টাকা খরচা করার মানেটা কি যেই করুক ডোনেশন থেকে হোক বা যেই থেকে হোক আমাদের দেশের গরিব গুর্ব মানুষরা কি সুখে আছে এখনো চৌত্রিশ কোটি লোক একবেলা খেতে পারে না সেখানে এত কোটি টাকা খরচা করে রাম মন্দির উদ্বোধন বা তার হৈহৈকাণ্ড বড় লোকদেরকে আমন্ত্রণ কোনো গরিব লোককে আমন্ত্রণ করা হয়নি যে যাবে 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 না তো এই নাটকীয়তা বা নাটকটা একমাত্র লক্ষ্যটা কি সামনের ভোট আলটিমেটলি রামকে কেন্দ্র করা হচ্ছে কারণ আপনাদের বলি যে গোবলয় আছে মানে গরুর জায়গা না গোবলয় বলা হয় সেই জায়গাগুলোতে অর্থাৎ ছত্রিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওদিকে আপনার দিল্লিকে খানিকটা রাজস্থান গুজরাটকেও এখন গোবলয়ের মধ্যে না ধরলেও এদের সঙ্গী হিসেবেই ধরা হয় এবং হারিয়ানা এই জায়গার মানুষের কাছে কিন্তু রাম একটা বড় চরিত্র আমি রামকে এতটুকু খাটো করছি কিন্তু বাঙালি হিসাবে আমার কতগুলো প্রশ্ন আমরা কি রামের পুজো করি রামের মন্ত্রগুলো কি যদি কেউ বলতে পারেন এই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার টাইম দিলাম মাত্র বারো ঘন্টা কারণ আপনি বই পড়ে এসে বলবেন সেটা আমার হবে না বইয়ের লেখাও নেই সে সমস্যার মধ্যে দিয়ে রাম মন্দিরে বাইশ তারিখে পাড়ায় প্রদীপ জ্বালাতে হবে তারপরে এটা এটাকেও খেতে হবে আপনার দুদিন বাদে বা ওই তাম্বাগুকে পুচ করে পিক ফেলে হিন্দি ভাষী হিন্দু হিন্দি হিন্দি হিন্দু হিন্দুস্তান এটি স্লোগান ছিল আগে হিন্দুত্ববাদীদের সেটার দিকে যেতে হবে আপনাদের কোন নির্লজ্জতার দিকে যাচ্ছেন কি করছেন না করছেন নিশ্চয়ই রাম আমাদের দেবতার নিশ্চয়ই পুজো করুন ওইভাবে যেখানে চারজন শঙ্করাচার্য প্রতিবাদ করছেন যে হঠাৎ আচমকা রামের ব্যাপার কি হচ্ছে এটা কি দ্বার উদ্ঘাটন করার মানে কি বিতর্ক তৈরি হয়েছে কিন্তু তবু তিনি করবেন এবং এটা তার ক্যাশ করতে হবে আস্তে আস্তে এক একটা রাজনৈতিক দল যাদের বুকের পাটা আছে তারা সরে গেছে বলে না যাব না আমি একজন উচ্চ বর্ণের হিন্দু হিসাবে এগুলো ভেবে খুব শঙ্কিত হচ্ছে আমার মুসলিম ভাইটার জন্য আপনারা জানেন যে যে বাবরি মসজিদ না হয় সেটা জত সাহেব কোন জৎ সাহেব বলেছেন সব ঠিক আছে রাম মন্দির গড়া যাবে ইত্যাদি ইত্যাদি সে বিতর্কে যাচ্ছে না যত সাহেবের উপর বলছেন কিন্তু উনিশশো বিরানব্বই এর ওই ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পর কম তাণ্ডব হয়েছে আমাদের দেশে কম বিশৃঙ্খলা হয়েছে কম বিতর্ক হয়েছে সুতরাং আমরা সেই সাবজেক্টটাকে আজকে অগ্নিগর্ব করে ফের ফেরত আনছি আমার তো মনটা খারাপ ছিল যে এক রামমুদ্দিন দিয়ে আমাদের বাঙালি সমাজের মধ্যে এত লাফালাভই হচ্ছে একটা শ্রেণী কোন অশিক্ষিত জায়গায় যাচ্ছে এই বাঙালি তো সেই বাঙালি যাদের খিদে পেলে বা পকেটে পয়সা থাকলে গিয়ে বিরিয়ানি খেয়ে আসে মুসলিম দোকান থেকে মুগলাই দোকান থেকে তারা এত নিচে নেমে যাচ্ছে তারা ধর্মীয় ব্যাপারের মধ্যে পা দিচ্ছে কোন শিক্ষিত জগতে এসে বেঁচে থাকে লাভটা কি আমার যথেষ্ট বয়স হয়েছে এই ভাবতে গিয়ে ভাবলাম যে মুখ্যমন্ত্রী কি করছেন তবে থ্যাংক ইউ মমতা দি থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দ্বারাই এটা সম্ভব বুকের পাটা আপনার আছে আপনি বলেছেন আমি রামচন্দ্রকে খাটো করছি না কোনো ধর্মকে খাটো করছি না ধর্ম যার যার ভেতরে আনন্দ সবার তিনি সংহতি দিবস ডেকেছেন বাইশ তারিখ কেন সংহতি কেন সংহতি এই কারণে ভারতবর্ষটা সর্বধর্মের ঊর্ধ্বে থাকা একটি জায়গা মানব ধর্মের জায়গা এই সংহতি মধ্যে একটি বাণী থাকবে পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন যিনি আজও বেঁচে আছেন মধ্যগগণের সূর্য সেই জন্মদিন যাতে পালন করা যায় এবং নেতাজির আদর্শ বলেছিল যে সর্বধর্মের মানুষ এক হোক তিনি কম সমালোচনা করেননি এই উগ্র হিন্দুত্ববাদকে তাই আসুন আমার আবেদন যে বাইশ তারিখটি আমরা সংহতি দিবস পালন করি সর্বধর্মের মানুষকে নিয়ে